অগ্রহায়ণ মাসের প্রথম দিকেই গ্রামগঞ্জে গেলে দেখা মিলবে নবান্ন উৎসবের। কৃষকদের ঘরে ঘরে সেই সময় নতুন ধানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। বাড়ির মহিলারা উপোস করেই জমি থেকে ধান কেটে আনার জন্য সাজান পুজোর ডালি। আমের পল্লব দিয়ে সাজানো হয় ঘরের দুয়ার। ডালিতে প্রদীপ জ্বালিয়ে কাঁচা কলা ফুল সাজিয়ে তাতে মাখানো হয় সিঁদুর। তারপরেই প্রস্তুতি চলে ধানের জমিতে যাওয়ার। ঘরের কাজ সেরে বাড়ির মহিলারা জড়ো হন উঠোনে। লাল পেরে শাড়ি পরে শুরু হয় পুজোর প্রস্তুতি। তারপরে মহিলারা তৈরি হন ধানের ক্ষেতে যাওয়ার জন্য। মাথায় পুজোর ডালি নিয়ে মহিলারা ধান খেতে চলে যান। আমরা নবান্ন উৎসবের এই ভিডিওটি করেছি আলিপুরদুয়ার জেলার উত্তর পানিয়ালগুড়ি গ্রামে। মহিলারা কালো নুনিয়া ধানের খেতে গিয়ে আগে থেকে বেঁধে আসা ধানের গাছকে পুজো শুরু করে দেন। প্রথা মেনে চলে উলু দিয়ে পুজো। নতুন ধানের শীষ নিয়ে এবার ঘরে ফেরার পালা। মহিলারা পুজোর শেষে নতুন ধানের শীষ কেটে নিয়ে তা পুজোর ডালিতে সাজিয়ে ফিরে আসেন ঘরের দিকে। আজকে পহেলা অগ্রহায়ণতে ধানের আখ নিতে হবে। বৌমারা সবাই মিলে আখটা নিয়ে যাব। ভাইকে নিয়ে আসার পরে আখ নিলাম। আখ নেওয়ার পরে এখন যে ধানটা নিয়ে আসলাম বাড়িতে, এই ধানটা দিয়ে এখন নবান্ন হবে। নবান্ন হয়ে এটা বাড়িতে আবার পূজা হবে। রাত্রে আবার নতুন ধান দিয়ে রাত্রে নবান্ন ভাত ধরে এটা চলছে। পয়লা অগ্রহায়ণের ফার্স্ট আজকে অগ্রহায়ণ মাসের 1 তারিখ আজকেই এই নবান্নটা করা হয়। আর হ্যাঁ, এটা কৃষক, আমরা যারা কৃষক আমরা সবাই কৃষকরা এই উৎসবটা পালন করি। সবার বাড়িতেই এই উৎসব পালন হয়। তো আমরা এই দাদা ভাই দুজন মিলে এই উৎসবটা আমরা এখানে করতেছি। এটা সব কৃষকের বাড়িতেই হয়। কি নাম আপনার? আমার নাম হলো অমল বর্মন।
আমি উত্তর পানিয়ালগুড়ি বাসিন্দার আলিপুরদুয়ার। আমার নাম দিলীপ সেন। অবান্ন করলাম, সকাল থেকে উপাসে ছিলাম সবাই, এখন ধান গাছকে পূজা দিলাম, তারপরে বাড়িতে নিয়ে গেলাম, এখন রান্না করব, খাবো ধানের চাল। অনেক লোকজন নিমন্ত্রণ করা হয়েছে, খাওয়া হবে রাত্রিবেলা নতুন ধানের।